নমস্কার, আমি মনিরুল ইসলাম, গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ড্রাগন গাছে কী সার দেব যাতে করে ও দ্রুত বৃদ্ধি পায় তাই নিয়ে আলোচনা করব। আমার এই যে ফলের ক্যারেটের ড্রাগন গাছটি দেখছেন, এটি আমি কাটিং লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে, মাস দুয়েক আগে, আর এখন এখান থেকে আপনার নতুন নতুন কুশি আসছে। যখন আমি এটা লাগাই তখনই আমি কিছু সার মাটি প্রয়োগ করেছিলাম, আবার এখন এর নতুন কুশি আসছে এবং এর যদি দ্রুত বৃদ্ধি করতে হয় তাহলে এই মুহূর্তে আমি কী কী সার দেব সেটি এই ভিডিওতে দেখাবো। আরেকটি কথা বলে রাখি, যদি আপনার ড্রাগন গাছ খুব বড় সাইজের হয় এবং পরিণত হয়, খুব তাড়াতাড়ি ফুল ফল আসার সম্ভাবনা যদি থাকে, তাহলে কিন্তু এই সার দেবেন না যে সার আমি এখন দেখাবো। এটি শুধু ছোট গাছ যার নতুন করে বৃদ্ধি পাওয়ার জন্যে আমি এই সারগুলি এই ভিডিওতে দেখাবো। সেই সারটি এখানে অ্যাপ্লাই করতে হবে। ফুল ফল পাওয়ার জন্যে এই মুহূর্তে অন্য ফার্টিলাইজার দিতে হবে, সেটি অন্য ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, এই যে ফলের ক্যারেটে আমি গাছ লাগিয়েছিলাম, এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু আগাছা আছে, তো সেগুলি আমি তুলে দেবো। আর তারপরে আমি গোড়াই করতে হবে, একটি নীল রঙের ছাঁচে আমি গোড়াই করে নেব। কিন্তু এখন আমি যে সার মাটি নেব, যে মিশ্রণ আমি দেব, সেটি আমি দেখাচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিছু উপাদান নিয়েছি, যা প্রথমটি আমি দেখাচ্ছি, এটি হলো শিংকুচি। শিংকুচি এখানে দিতে হবে এবং এই মুহূর্তে নাইট্রোজেন ঘটিত বেশিরভাগই খাদ্য দিতে হবে, এবং আমি এখানে যা যা নিয়েছি সবগুলোতে প্রায় নাইট্রোজেন আছে। এটি হলো নিম কেক পাউডার, এখানে অনেক মাইক্রো নিউট্রিয়েন্টসও আছে। আর দেখছেন এখানে হাড় গুঁড়ো, হাড় গুঁড়োতে আপনি ফসফরাসও থাকবে এবং নাইট্রোজেনও আছে। আর এখানে আমি তারপরে নিলাম আমি সর্ষের খোল গুঁড়ো, এগুলি সবগুলি আমি দু চামচ করে নিয়েছি। এই চারটি উপাদান আমি দু চামচ করে নিয়েছি। আর এখানে অল্প মাত্রায় নিয়েছি আমি ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডটাও এখানে মেশাতে হবে। আর এখানে দেখছেন আমি বার্মি কম্পোস্ট নিয়েছি, প্রায় 300 গ্রামের মতো বার্মি কম্পোস্ট আমি নিয়েছি। এবার এইগুলিকে খুব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশালে কী হবে, একটির সঙ্গে আরেকটি উপাদান যখন মিশে যাবে তখন গাছের জন্য সেটি খুব ভালো হবে। সমভাবে সম পরিমাণে সমস্ত জায়গায় ছড়িয়ে যখন আমি দেবো সারটি, তাহলে সেটি ভালো হবে। এই জন্যে এই মিশ্রণটি খুব ভালো করে মেশানো দরকার, যাতে একটির সাথে আরেকটি খুব ভালো করে মিশে যায়। তো এভাবে খুব ভালো করে সুন্দর করে আপনি মিশিয়ে নেবেন এবং তারপরে গাছে দেব। কিন্তু তার আগে আমার গোড়াই করতে হবে এবং হালকা করে, খুব হালকা করে আমি উপর উপর মাত্র গোড়াই করব, বেশি ডিপে যাব না। ঠিক এইভাবে চারিদিকে সুন্দর করে হালকা হালকা করে উপর উপরে গোড়াই করে নিতে হবে। তো আমি গোড়াই করে নিয়েছি সম্পূর্ণভাবে, ভালোভাবে সুন্দর করে আমি গোড়াই করে নিয়েছি। আর এবারে আমি এই সার মাটি এখানে অ্যাপ্লাই করব, এই চারিদিকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দেব। এই সময় যখন এর নতুন গ্রোথ হচ্ছে তখন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এর জন্য খুব ভালো হবে, কারণ গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন খুব দরকার। আর এবারে আমি যে সার মাটি দিয়েছি মাটির সঙ্গে হালকা করে মিশিয়েও দিচ্ছি, মাটি আর সার মাটি একসঙ্গে মিশিয়ে দেব। আর এবারে আমি জল দিয়ে দেব, অল্প মাত্রায় জল দেব যাতে করে এটা সামান্য সামান্য ভিজে যায়। প্রথমেই খুব বেশি জল দেব না, কারণ জল দিলে এই যে সার দিলাম এই সার হয়তো জলের সাথে ধুয়ে বাইরে চলে যাবে, তাই হালকা হালকা করে উপরে উপরে জল দিয়ে দেব। তারপর একবার যখন সেট হয়ে যাবে তখন আপনি ভালো করে জল দিয়ে দিতে পারবেন।
তো বন্ধুরা, এভাবে যদি আপনি সার মাটি অ্যাপ্লাই করে থাকেন তাহলে দেখবেন যে আপনার ড্রাগন গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি বেশ ভালো বড় হয়ে উঠবে। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।